অসাধারণ। ওহো গাইস, আর কদিন পর আমার বান্ধবীর জন্মদিন। হ্যাঁ, বান্ধবী, এবং তাকে আমি ঠিক করেছি এই বছরে একটা শাড়ি গিফট করব। আরে বাপরে! তাই আমি অনলাইন সাইটগুলোতে শাড়ি নিয়ে একটু রিসার্চ করছিলাম। ওকে ওকে, কিন্তু আমি জানি না ইউটিউব কি করে এই ব্যাপারটা জানতে পারলো। মানে আমার ইউটিউবের হোম পেজে সাজেশন বক্সগুলোতে হঠাৎ করে দেখি নানা রকমের শাড়ি ফ্যাশন টিউটোরিয়ালের ভিডিও দেখাচ্ছে। তুমি সব কি বলছো? আর সেখানেই আমি রিম্পিকে দেখতে পাই। এবার তোমরা অনেকেই জানো যে রিম্পির সাথে আমার একটা আলাদা কানেকশন আছে, তাই ভিডিওতে আমি ক্লিক করেই ফেললাম। এহে, রহা নেই জাতা, তড়পি এসি হ্যায় না। আর মজার বিষয় হচ্ছে, যখন আমি ওই ভিডিওটা থেকে সেই চ্যানেলে ভিজিট করলাম, সেই চ্যানেলে ভাই শাড়ি ফ্যাশন কম, চারিদিকে শুধু বিকিনি, ব্লাউজ আর অঙ্গ প্রদর্শন। কখনো পিট দেখানো, কখনো 360 ডিগ্রি ঘুরে আঁচল ঠিক করা, কখনো আবার ফোকলা দাঁতে হাসি, আর বিনা কারণে গাছের পাতায় ফু দিয়ে অঙ্গ প্রদর্শন করা। অদ্ভুত ব্যাপার। বাদ দেন। দিদির লিপস্টিকের কালার কি ছিল? বলো বলো। বলতে পারবো না। তা বলবে কি করে, তোমাদের নজর তো অন্য জায়গায় ছিল। না মানে চুলে হাত গুড়িয়ে গাছের পাতায় হাত বুলিয়ে কিভাবে শাড়ি ফ্যাশন ভিডিও হয় আমায় একটু প্লিজ তোমরা বুঝিয়ে বলো। আমার তো বুঝি না, মাথায় ঢুকে না। হয়তো দিদি প্রথমবার গাছের পাতা দেখছে, আর না হলে দিদির গুপ্ত মনে লুপ্ত কোনো কন্যারে সায়েন্টিস্ট হবার ইচ্ছা ছিল, তাই গাছের পাতাগুলোকে ভালো করে গবেষণা করছে। আরে দিদি, পিঠ দেখিয়ে ছোটার কি আছে, পিটি উষা ভর করেছে। এই বদন নিয়ে যদি তুমি একবার পড়ে যাও, তাহলে কিন্তু তোমার সারা গায়ে কাটা ছেঁড়া হয়ে যাবে, আর তারপর শাড়িতে নারি নয়, ডিটলে চোবানো নারী হয়ে যাবে। আরে রিম্পি, গলায় আঁচল জড়িয়ে তুমি কি দাবি করছো? ভাই, এই চ্যানেলে ভিজিট না করলে আমি জানতেই পারতাম না যে শাড়ির আঁচল নিয়ে কত রকমের ন্যাকামি করা যায়। গাইস, এরকম শাড়ি ফ্যাশন দেখার পর আমি আমার বান্ধবীকে কিন্তু শাড়ি গিফট আর করছি না, ওকে একটা কেক গিফট করে দেবো। সেই কেকটা কেটেই নয়, ও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো, কারণ দুজনেরই পেট ভরে যাবে তাহলে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর মনে করে কিন্তু বেল নোটিফিকেশনটাও অন করে দিও, কারণ ওটা না অন করলে তোমরা আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাবে না, সেটা তো ভালো মতন করেই জানো। তাই ঝটপট করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছো তারা এই পেজটাকেও ফলো করে নিও, আর অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, কারণ ওখানে আমি অ্যাক্টিভ থাকি, আর তোমরা আমাকে মেসেজ করলে আমি রিপ্লাই দিই। যারা ফলো করেছে তারা জানে যে তাদের সঙ্গে আমি কীভাবে বকবক করি, তো তোমরা চাইলেও কিন্তু তোমাদের সঙ্গে আমি বকবক করতে পারি, তাই আমাকে ফলো করে নিও। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। চাওবাজি নাগুলো তুমি বিদায় হও, যাও যাও।